নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে এলআইজি টু বিএইচকে একটি দারুণ ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি। তো নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান অর্থাৎ অ্যাক্সিস মলের কাছাকাছি, বিশ্ববাংলা গেটের কাছাকাছি যারা এলআইজি ফ্ল্যাট খুঁজছিলেন, আজকের ভিডিওতে থাকবে সেরকমই একটা দারুণ এলআইজি ফ্ল্যাট যেটা ফার্স্ট ফ্লোরে আছে এবং ক্রোমা সিনেমা হলের একদম কাছাকাছি আছে। আমরা অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ তো দেখবই, তার পাশাপাশি লোকেশনটাও দেখব গুগল ম্যাপের মাধ্যমে। আজকের ভিডিওতে 3D মডেল থাকছে না, শুধুমাত্র অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ থাকবে এবং লোকেশনটা ঠিক কোন জায়গাটায় সেটা দেওয়া থাকবে গুগল ম্যাপের মাধ্যমে। তো 50 লাখের মধ্যে এই ফ্ল্যাটটি আপনি পাচ্ছেন, ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট, এলআইজি ফ্ল্যাট। আপনারা জানেন এলআইজি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট এখানে 30,000 টাকার যে মিনিমাম আর্নিংয়ের, 30,000-এর মধ্যে যে আর্নিংয়ের ক্রাইটেরিয়া আছে সেটা থাকছে না। তো যারা একটু বড় সাইজের এলআইজি ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্যই আমি নিয়ে এসেছি অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ, আমরা দেখব। এটা বিশ্ববাংলা গেটের খুব কাছাকাছি কিন্তু আছে। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিচে লাল বাটনটি টিপে, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাব। তো চলুন আজকের ভিডিও শুরু করব, এলআইজি টু বিএইচকে ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে ক্রোমা সিনেমা হলের কাছে। নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান এলআইজি ফ্ল্যাট আমরা দেখব, একদম রোডের ওপর, যেটা বিশ্ববাংলা গেটের খুব কাছাকাছি। এই প্রপার্টিতে ফার্স্ট ফ্লোরে থাকছে আমাদের ফ্ল্যাটটি। তো এলআইজি ফ্ল্যাট 50 লাখের মধ্যে থাকছে, টু বিএইচকে থাকছে, নতুন ফ্ল্যাট থাকছে, দারুণ একটি কমপ্লেক্সে একদম রোডের উপরে থাকছে ফ্ল্যাটটি। সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখব, তার অরিজিনাল ভেতর থেকে তার অরিজিনাল ফুটেজটাও আমরা দেখব, যতটা পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা ফ্ল্যাটটি দেখুন, যারা এলআইজি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য একটি উপযুক্ত ফ্ল্যাট আমি নিয়ে এসেছি, বাজেটের মধ্যেই ফ্ল্যাটটি নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের অরিজিনাল ফ্ল্যাট, দেখুন যথেষ্ট বড় একটা হল রুমের পাশেই থাকছে কিচেন রুম। এই হচ্ছে আমাদের কিচেন রুম, যথেষ্ট বড় একটা কিচেন রুম। সাধারণত আমরা ভাবি এলআইজি ফ্ল্যাট ছোট জায়গা, ছোট কিচেন রুম হবে, কিন্তু না, যথেষ্ট বড় একটা কিচেন রুম এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটা হল রুম পেয়ে যাচ্ছেন, যার সঙ্গে বড় জানলা তো থাকছেই। জানলা বড় থাকাকালীন আপনি এখান থেকে আলো এবং হাওয়া সবসময় পেতে পারেন। যথেষ্ট বড় হল রুমের সঙ্গে যথেষ্ট বড় একটা কিচেন রুম পেয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের কমন বাথরুম, তার পাশেই এটা বেসিন, এটা হচ্ছে কমন বাথরুম। দেখুন বাথরুমের টাইলসের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত হাতে তৈরি করা হয়েছে, পুরো কমপ্লিট রেডি টু মুভ ফ্ল্যাট আছে। এটা আমাদের থাকছে সেকেন্ড বাথরুম, যেটা প্রথম বেডরুমের সঙ্গে একদম পাশাপাশি অ্যাক্সেস করা যায়। বেডরুমের ভেতর থেকে নেই দরজাটা, একদম বাইরে থেকেই করা আছে। এটা প্রথম বেডরুম, দেখুন স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম আছে, বড় বড় দুটো জানলার সাথে। ওয়ালের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা হয়েছে, নিচের টাইলসের কাজ পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি, যেটা দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করা যায়। ফ্ল্যাটটি বিল্ডিংয়ের ব্যাক সাইডে রয়েছে, আপনি বুঝতেই পাচ্ছেন ব্যালকনিটা থেকে দেখে, এখান থেকে আপনি পুরো রোডটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ভিডিওটি ছিল, ফ্ল্যাটের ফুটেজ। তো চলুন আমরা একবার গুগল ম্যাপের মাধ্যমে লোকেশনটা দেখে নিই, ঠিক লোকেশনটা কোন এরিয়াতে পড়ছে। গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে এখান থেকে কী কী সুবিধা আমরা পেতে পারি এবং কী কী অসুবিধা হতে পারে। তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে লোকেশনটা দেখে নেওয়া যাক। তো গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশন দেখছি, আপনারা জানেন এটা হচ্ছে সেক্টর 5, এটা হচ্ছে শর্ট লেক। তো সেক্টর 5 থেকে প্রবেশ করলেই নিউটাউন শুরু হয়ে যাচ্ছে, এটা নিউটাউন ব্রিজ। নিউটাউনে ঢুকলেই প্রথমেই আপনি পাচ্ছেন নিউটাউন বাস স্ট্যান্ড, এটা কিন্তু যে কটা বলছি এটা কিন্তু মেট্রো স্টেশন। নিউটাউন বাস স্ট্যান্ড, নব হোটেল এবং বিশ্ববাংলা গেট, এই তিনটেই কিন্তু নিউটাউনের মেট্রো স্টেশন হচ্ছে। আর আপনারা জানেন বিশ্ববাংলা গেট একটি জনপ্রিয় অঞ্চল এবং এই নব হোটেলের অঞ্চলটাও জনপ্রিয় অঞ্চল, বাস স্ট্যান্ডটাও খুব জনপ্রিয় অঞ্চল। এটা খুব প্রাইম লোকেশন, এখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু ঠিক বিশ্ববাংলা গেটের পাশে এখানটা থাকছে ক্রোমা মল, ওকে, এখানে থাকছে ক্রোমা মল। ক্রোমা মলের ঠিক এই অঞ্চলে হচ্ছে আমাদের ফ্ল্যাটটি পড়ছে, আমাদের লোকেশন পড়ছে ঠিক এই অঞ্চলটি। তো বন্ধুরা, এই অঞ্চলে লোকেশন পড়লে আপনার সবথেকে বেশি সুবিধা কী কী পাচ্ছেন? এখান থেকে কিন্তু আপনি বিশ্ববাংলা গেটের মেট্রো স্টেশনটা সবথেকে কাছে পাচ্ছেন এবং তার পাশেই থাকছে, এটাও কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, এটা নব হোটেলের সিগন্যাল, ঠিক আছে, এখান এটাও মেট্রো স্টেশন। তো শুধু মেট্রো স্টেশন নয়, এখান থেকে বাস, গাড়ি, অটো, টোটো সব সময় আপনি অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও
এর আশেপাশে এখানটা থাকছে লোকাল মার্কেট, এখানে সিবি কমিউনিটি মার্কেট লোকাল মার্কেট আপনি পাচ্ছেন, এবং এছাড়াও এখানটায় ছোট ছোট লোকাল মার্কেট আপনি পেয়ে যাবেন। শপিং মল যদি আপনি বলেন তো ক্রোমা মল তো আপনি পাচ্ছেন, এর পাশে আরও দুটো ছোট ছোট মল হয়েছে যেখানে সমস্ত বড় বড় ব্র্যান্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ঠিক নব হোটেলের পাশে এখানে থাকছে আপনার অ্যাক্সিস মল, আপনারা জানেন অ্যাক্সিস মল নিউটাউনে খুব জনপ্রিয় একটি মল, এবং তার উল্টো থেকে থাকছে ডিএলএফ গ্যালারিয়া, এটাও একটি মল প্লাস অফিস, এবং তার পেছনে থাকছে সেন্ট্রাল মল, সেন্ট্রাল মল, এবং এই সামনেই যে পার্কটা আছে এই পার্কটা এখানে মেলা থেকে শুরু করে সমস্ত কিছু, নিউটাউনের সবথেকে বড় দুর্গাপুজো এবছর এখানে হয়ে গেল, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবার বইমেলাও শুরু হচ্ছে এখানটায়। এছাড়াও আপনি যে ক্রোমামলের অঞ্চলটা থাকবেন তার উল্টো দিকে থাকছে নিউটাউন মেলা প্রাঙ্গণ, সবথেকে বড় বড় ফেস্টিভ্যাল এখানটায় হয়। এছাড়া পেছন দিকেই থাকছে নিউটাউন থানা, থাকছে এই অঞ্চলটায় বিভিন্ন অফিস হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু আপনি আপনার কাছাকাছি পেয়ে যাচ্ছেন। খুব জনপ্রিয় লোকেশনে দারুণ একটি ফ্ল্যাট, আপনারা এটা গ্রাব করতে পারেন। যদি ফ্ল্যাটটি নেওয়ার কোনো ইচ্ছা থাকে আপনি একবার ভিজিট করে যেতে পারেন, নিজের চোখে একবার দেখে যেতে পারেন। আর কোনো কোয়ারিজ থাকলে নিচে দেওয়া নাম্বারে কল করে আপনি আপনার অনুসন্ধানটি কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনি যদি সাবস্ক্রাইব করেন তো সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।